একটা দুঃসংবাদ বলতে হবে, বাংলাদেশে বিভিন্ন চ্যানেলে এত ওয়াইজ বেরোইছে জামাত শিবির আর আহলে হাদিসের, এদের বয়ানের কারণে অসংখ্য মানুষ গুমরা হয়ে যেতেছে, একজন দুজন না অসংখ্য। কোথায় আমির হামজা, অমুক হামজা, এইগুলো বেরোয়েছে, আজহারি। এতো আপনারা ভুল ধরতে পারবেন না, আপনারা ওদের কথার স্টাইলে আর ইংরেজির স্টাইলে মুগ্ধ হয়ে যাবে। তাহলে সাংঘাতিক বক্তা, সাংঘাতিক বক্তা, এই সাংঘাতিক সাংঘাতিক বলতে থাকবে। কোথায় ভুল করলো এটা আপনারা ধরতে পারবেন না, তো গোমরা হয়ে যাবে। হাজার লোক একজনকে পথ প্রদর্শক বানাই দিছে, যে এই হুজুরটা আমার পথ প্রদর্শক। মনে মনে অথচ যাকে সে পথ প্রদর্শক বানাইছে সে একজন পথভ্রষ্ট, গোমরা আলেম। তাকে পথভ্রষ্ট বানায় সে যা কইতেছে তাই মানতেছে। যদি কোন আলেম ভুল ধরাই দেয়, আলেমদের দায়িত্ব, এটা সংকীর্ণ মনা না, দায়িত্ব। ইসলাম সবার ঊর্ধ্বে, ইসলাম বড় না আলেম বড়? ইসলামের মধ্যে ভুল ব্যাখ্যা করে তো বলতে হবে না, আর না ভুলটা চালু হয়ে যাবে, আলেমরা ধরা খাবে আল্লাহর কাছে। তো কোন আলেম যদি বলে দেয় ভাই তোমার হুজুর যেটা কইছে এটা তো ঠিক না, আর এই লোকগুলো এমন অন্ধভক্ত হয়েছে, এই কথা যদি আপনি বলেন আপনার কথা তো মানবেই না, উল্টা বলে দিবে। উনি যদি দোজখে যায় তো আমিও ওনার সাথে দোজখে যাব। দোজখরে আপনি মা বলি মনে করছেন? হ্যাঁ, এত সস্তা মনে করছেন? আপনার মধ্যে আর তসলিমা নাসরিনের মধ্যে পার্থক্য কি? সেও তো কেছিল আমি দোজখে যাব, বেশতে আমি যাব না, ইচ্ছা করে যাব না, তোমার দিলে তো দেবা, সে কইছে আমি যাব না। কেন? ওখানে চিত্রনায়ক তারকারা ওখানে নেই, বেশতে গেলে কোনো আনন্দ ফুর্তি হবে না, এই জন্য আমি ইচ্ছা করে যাব না। তো সেও দোজখে যেতে তৈয়ার, আপনিও আপনার বক্তার সাথে দোজখে যাইতে তৈয়ার, তাহলে আপনার মধ্যে আর তসলিম আর নাসলিমের মধ্যে পার্থক্য কি? এই জন্য এই সমস্ত চ্যানেল থেকে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ওয়াজ দিয়ে ভরে রাখছে, বাতিল পন্থীদের ওয়াজ দিয়ে ভরে রাখছে। আপনি পার্থক্য করতে পারবেন না, পার্থক্য করতে পারবেন না, আপনার সেই পরিমাণ এলেম নেই। ওদের ভুল ধরতে হলে এলেম লাগবে, সে এলেম তো আপনার কাছে নেই, আপনি ধরবেন কি দিয়ে? এই এখন নাস্তিকরা বলতেছে তাদের চ্যানেলে যে কোরবানের সময় আল্লাহ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্ন দেখাইল, তোমার প্রিয় বস্তু কোরবানি করো, তো উনি ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা আমি এই স্বপ্ন দেখছি, তোমার কি মত? তো ছেলে বলল, আব্বা আমার কোনো অভিযোগ নেই, ইফআল মা তুমার, আপনাকে যা করতে বলা হয়েছে তাই করেন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আমাকে
ধৈর্যশীলদের কাতারে পাবেন। লম্বা কিসে আপনারা জানেন, আছে না ঘটনা? এটা নিয়ে নাস্তিকরা প্রশ্ন তুলছে যে ওই সময় ইসমাইল আলাইহিসসালামের বয়স হলো 12 বছর, 12 বছর ছেলের অনুমতি তো ধরতব্য না, করে তার অনুমতি নিলেন কেন? এতে বোঝা যায় তারা প্রমাণ করতেছে কোরআন মিথ্যা, নবীরা মিথ্যা, সব মিথ্যা। দলিল বানাইছে কোনটা? 12 বছরের ছেলের অনুমতি দিলেও গ্রহণযোগ্য না, অনুমতি দেয় তাও কি হবে না, গ্রহণযোগ্য হবে না। আমাদের কোর্টের আইনও তাই। তো আপনি এই যে নাস্তিকদের যুক্তি আপনাদেরকে শোনাইলাম, আপনারা কি এর মধ্যে কোন ভুল দেখতে পাইছেন? সুন্দর বাপ্পা সুন্দর যুক্তি দিচ্ছে। এরা দু চারটে বয়স শুনলে আপনার মাথা ঘোলাই দেবে, আপনি নাস্তিক হয়ে যাবেন। দু চারটে এরকম বয়স যদি আপনি শুনেন ওদের যুক্তি, ওরা প্রথম আয়াত পড়ে পড়ে যুক্তি চলে, কিন্তু আয়াত কি যুক্তের ঊর্ধ্বে না? আল্লাহকে শুরুতে বলে নাই কোরআনের শুরুতে ইউমিনুনা বিল গায়ব, না দেখে যুক্তি ছাড়া আমার এটা বিশ্বাস করতে হবে? তাহলে যুক্তিতে গেলেন কেন? এটা তো যুক্তিতে আসবে না, আগেই বলে দিছে সূরা বাকারার শুরুতে, প্রথম সূরার শুরুতে আল্লাহ বলে দিতে এটা তোমাদের যুক্তিতে আসবে না, তাহলে যুক্তিতে গেলেন কেন? আর নাস্তিকদের তরিকায় এই, একটা আয়াত পড়ে মন মতো অর্থ করে করে যুক্তি দিয়ে ওইটা খণ্ডন করে। আরে বাদশাহ যদি আপনাকে অর্ডার করে যে তুমি এটা করো, তো আপনি কি আবার বাদশাহ দাসীর কাছে যাবেন নাকি? যে বাদশাহ তো এটা অর্ডার করছে, তো আপনার মতামত কি? আপনার মত যদি হয় তাহলে আমি করবো, যাবেন দাসীর কাছে যাবেন? কোরআনের সামনে সায়েন্স বিজ্ঞান, বিজ্ঞান যে পড়ে সে অজ্ঞান হয়ে যায়, এটা হলো দাসী, এটা হলো কি? কোরআন যখন বলে দিতে আপনারা সায়েন্সের দরকার নেই, সায়েন্স এখানে অচল, তারা যে যুক্তি দিল 12 বছরের ছেলের মতামতে কোনো দাম নেই, আপনি বাহ্যিক ভাবে সুন্দর বললেন যুক্তিটা খুব সুন্দর, আমাদের দেশীয় আইনও তাই, তাহলে আল্লাহ ভুল করছে, ইব্রাহিম বললেও ভুল করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু আসলে এই যুক্তিটা ভুল। কেন ভুল? এখানে ছেলেকে যে উনি জিজ্ঞেস করলেন, এটা এই জন্য জিজ্ঞেস করেন নাই যে ছেলে অনুমতি দিলে উনি করবেন, না দিলে করবেন না, এই জন্য জিজ্ঞেস করেন নাই। কুরবানি উনি করবেন, আল্লাহ কইছে করবেন, তো ছেলেকে প্রস্তুত করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে মানসিক ভাবে রেডি করার জন্য উনি কথাটা তুলছেন। কাজেই এইখানে তার মতামত গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্ন এখানে উঠবে না, যেহেতু উনার মতামত যাই হোক কুরবানি উনি দিবেন, মূলত উনি স্বপ্নে কুরবানি করতে দেখেন, কুরবানি করে ফেলছেন তা কিন্তু দেখেন নাই, দেখছিলেন কি কুরবানি করতেছেন, বাস্তবে তাই হয়েছে, ছুরি চালাইতেছিলেন কিন্তু ছুরিতে কাটতেছিলেন। লম্বা কিসা, ছেলে বলে আব্বা আমার চেহারায় নজর পড়তেছে, আপনার মহব্বত এসে যাচ্ছে, এই জন্য পারতেছেন না, আমাকে উপুড় করে শোয়ান, উপুড় করে শোয়াইলেন, শোয়াই ছুরি চালালেন, কাটালেন।
ইতিমধ্যে জিব্রাইল আলাইহিসসালাম আসমান থেকে দুম্বা নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? যে দুম্বা লালিত পালিত হয়েছে বেহেশতে, যে দুম্বার নাম হলো জারিদ। নাম কি? জারিদ। এই দুম্বা নিয়ে আসলেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, ইব্রাহিম তোমাকে আমি যতটুক স্বপ্নে দেখাইছিলাম ততটুক হয়ে গেছে। কি স্বপ্ন দেখাইছিল? জবাইর উদ্যোগ নিছেন, সেটুক তো তুমি করে ফেলছো। সব ডাক্তার ইয়া, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলছো, আর লাগবে না, এখন তুমি এই দুম্বা জবাই করো। তো আমি এই বক্তব্য দেওয়ার পরে আপনি বুঝতে পারলেন যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খলিল, তিনি আমাদের নাম রেখে গেছেন মুসলমান, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তো অনুমতি নিছিলেন। এটা ওই অনুমতি না যে অনুমতির উপরে কাজটা নির্ভর করে, সেই অনুমতি। এটা হলো সান্ত্বনা দেওয়ার জন্য, মানসিকভাবে প্রস্তুত করার জন্য। আর ওরা ধরে রয়েছে যে অনুমতির উপরে কাজটা কি হয় নির্ভর করে, সেই অনুমতি ধরে নিয়ে কোরআনের উপর আপত্তি করলো, আল্লাহর উপর আপত্তি করলো, আপনার ইমানটা নষ্ট করলো। কিন্তু আমি যখন প্রথম বলছি তখন কিন্তু আপনাদের কাছে মনে হয় যুক্তিটা তো ঠিক, আমাদের দেশের আইনে তো 12 বছরের শিশু যদি জমি বিক্রি করে এটা দলিল হবে? তহসিল অফিসে রেজিস্ট্রি অফিসে দলিল হবে? হবে না। তা আমাদের দেশের আইনেও ঠিক, কিন্তু আমি যখন ব্যাখ্যা দিলাম তখন নাস্তিকদের ওই গলত জিনিসটা ফাঁস হয়ে গেল, ফাঁস হয়ে গেল। ওটা তো সেই অনুমতি না, এইখান তো করতেই হবে, করতেই হবে, ছেলে অনুমতি দেখ আর না দেখ করতেই হবে। তাহলে এই অনুমতি আর তারা যে অনুমতি বুঝাইছে দুটা এক। তা আপনার কাছে যদি গভীর এলেম না থাকে তা আপনি পার্থক্য করবেন কি দিয়ে? তখন আপনার মাথা ঘোলাই যাবে। এই জন্য ব্রিটিশ সিলেবাসে স্কুল কলেজে যারা পড়াশোনা করে অথচ ওলামাদের সহবতে আসে না, তবলিগেও যায় না, এইসব ছেলে মেয়ে সব নাস্তিক হয়ে যেতেছে। তারা সব তসলিমা নাস্তিক হয়ে যেতেছে। আপনি মনে করছেন তসলিমা নাস্তিক একটা, তাকে বাংলাদেশ থেকে তাড়াই দিছে? আপনি কলেজ ভার্সিটি তো খবর নেন, 99% মহিলা তসলিমা নাস্তিক, সব নাস্তিক, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে। কেন? কোন ওলামাদের কাছে যায় নাই, বাপ মাও দিনদারি শেখায় নাই, আর এইসব যুক্তিগুলো শুনছে, শুনে কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। নাস্তিক আর মুমিনের পার্থক্য কি? মুমিন যখন শুনে এটা আল্লাহর আদেশ, এটা আমার রসুলের আদেশ, মাথা ঝুঁকাই দেয়, কোনো কথা নেই, কোনো কথা নেই, আমার আল্লাহ বলছে, আমার রসুল বলছে, আমি এটাই করবো, আমার কোনো সায়েন্সের দরকার নেই, কোনো বিজ্ঞানের দরকার নেই। কারণ কোরআন আল্লাহ তাআলা বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু, আমি মাওলা যা করি আমার কোনো কাজের উপরে আপত্তি করা জায়েজ নেই। 17 পারা এই আয়াত। তাহলে মুমিন, এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, এটা যখন জানতে পারলো সে মাথা যোগাই দিবে। আপনি 100 যুক্তি দেন সে মানবে না, 100 যুক্তি দেন সে মানবে না।
আর নাস্তিক কি করবে? কোরআন শরীফ থেকে একটা আয়াত বের করবে, করে মন গড়া তরজমাও করবে, করে ওটা যুক্তি দিয়ে বুঝাবে। একটা হাদিস বের করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করছিলেন আল্লাহর আদেশে কিন্তু এটা, এবং 9 বছরে যখন উনি সাবালক হয়ে গেলেন, আরব দেশের মেয়েদের গ্রোথ বেশি, 9 বছরে কি হয়ে গেলেন? সাবালক হয়ে গেলেন। তো ওনার বাপে নবীদিকে জানাইলো, আমার মেয়ে সাবালক হয়ে গেছে। তো নবীদি উঠে আনলেন, হাদিসে আছে এই ঘটনা ধরে নিবে, এই ধরনের ঘটনাগুলো তারা খুঁজে বের করে, বলবে যে এই মেয়েটার বয়স এখন 18 বছর হয় নাই, কাজে উনি বাল্য বিবাহ করছেন, উনি একজন ধর্ষক। এলো নাস্তিক মুরতাদদের দলিল, যে বালেগ হয়ে গেছে, বাপে কইতেছে বালেগা মেয়ের সাথে যদি স্বামী মিলিত হয় ধর্ষণ হয় কিভাবে? নাস্তিক গুলোর মাথায় গোবর ছাড়া কিচ্ছু নেই, কলেজ ভার্সিটি পড়ে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে এরা সর্বোচ্চ গাধা হয়েছে, সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে সর্বোচ্চ গাধা হয়েছে, এদের থেকে গাধা আর কেউ নেই। একবার এদের ওষুধ কি শোনেন, এদের ওষুধ কি? একবার ইবলিস জুব্বা গায়ে দিয়ে পাকড়ি টাকড়ি পরে আসছে, ইবলিস কিন্তু মানুষের সুরত ধরতে পারে, অনেকের সাথে কথা হয়েছে। তো ইমাম রাজিকে জিজ্ঞেস করছে, ইমাম রাজি আল্লাহ কয়জন? কইছে আল্লাহ একজন। তো ইমাম শয়তান কইতেছে, আমি দলিল প্রমাণ দিয়ে এরা প্রমাণ করে দিব আল্লাহ একজন না। উনি 100 দলিল দিছে একটা একটা করে, ইবলিস প্রত্যেকটা দলিল কেটে দিছে। মিস্টার ইবলিস প্রত্যেকটা দলিল কি করছে? কেটে দিছে। তো উনি হেরে গেলেন, বাহ্যিকভাবে কি হলেন? হেরে গেলেন। ঠিক তখন খেতার থেকে একটা কৃষক আসছিল, কান্দার মধ্যে লাঙ্গল ঝুলানো, কান্দার মধ্যে কি? তো ইবলিস তাকে জিজ্ঞেস করলো, ইবলিস কিন্তু জুব্বা গায়ে পাগড়ি মাথায়। ইমাম রাজি বহুত বড় আলেম, তার তফসির আমরা পড়ি, তফসিরের নাম তফসিরুল কবির, সংক্ষেপে তফসিরে রাজি, তফসিরে আমরা পড়ি। তার সামনে ইবলিস ওই কৃষককে জিজ্ঞেস করলেন, আল্লাহ কয়জন, তুমি কি বিশ্বাস করলো? কৃষক বললো, আমি বিশ্বাস করি আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। তখন ইবলিস বলল, আমি যদি দলিল প্রমাণ দিয়ে এটা তোমাকে বুঝাইতে পারি, অসংখ্য দলিল দিব দিয়ে বুঝাবো আল্লাহ একজন না, আল্লাহ একাধিক, তাহলে কি হবে? তখন তুমি মানবা, আমার কথা মানবা? কয় না। তো কি করবা তুমি? তখন এই কৃষকটা বলল, আমার লাঙ্গলের মাথায় এদের লোহা দেখতেছ না চুক্কা, তুমি যদি একাধিক আল্লাহ প্রমাণ করতে পারো, আমার লাঙ্গলের আগা তোমার পেটের মধ্যে ঢুকাই দিব। কাঁধে কোন নাস্তিক পাইলে লাঙ্গলাটা কান্দে রাখতে হবে, ইরশাদের লাঙ্গলাটা কান্দে রাখতে হবে, আর নাস্তিক একটা পাইলে ওর পেটে ঢুকাইতে হবে, তোর পেটে লাঙ্গল ঢুকানো হবে। তুই কেন এটা সাবেত করলি? আল্লাহর আয়াতের বিরুদ্ধে কোন দলিল খাটে, যুক্তি খাটে, সায়েন্স খাটে? খবরদার, আপনার যারা ছেলে পেলেকে স্কুল কলেজে পড়াইতেছেন, এদেরকে ওলামাদের কাছে নিয়ে আসবেন, তবলিগে পাঠাবেন, তাহলে ইনশাআল্লাহ এতটুকু এলেম তার মধ্যে আসবে যে নাস্তিকদের কথা মানবে না।
সে নাস্তিকদের কথা খণ্ডন করতে পারবে, নাস্তিকদের কথা খণ্ডন করতে পারবে। আর যদি এখানে না আনেন, ওলামাদের মজলিসে না আনেন, তবলিগে না পাঠান, তাহলে কিন্তু আপনার কলিজার টুকরা, এত টাকা ব্যয় করে আপনি যারা অক্সফোর্ড তো পড়ে আনলেন, জমি বিক্রি করলেন, সব পানি হয়ে যাবে, ও বেইমান হয়ে ফিরে আসবে। কারণ ব্রিটিশ যে সিলেবাস, ইংরেজরা যে সিলেবাস দিয়ে গেছে, তারাই বলে গেছে যে আমাদের এটা পড়ে এদেশের লোকজন রং আর বর্ণের দিক দিয়ে বাংলাদেশি থাকবে, ভারতীয় থাকবে, কিন্তু তারা মন মস্তিষ্কের দিক দিয়ে আমাদের মতো নাস্তিক হয়ে যাবে। যারা এই সিলেবাস দিয়ে গেছে পুরা ভারতবর্ষ দখল করার পরে, তারা তাদের শক্তি দিয়ে স্কুল কলেজ কায়েম করে, মাদ্রাসা বন্ধ করে আর স্কুল কলেজ কায়েম করে, কায়েম করার পরে তারাই নিজেরা এর ফজিলত বয়ান করছে। আমাদের স্কুল কলেজের ফজিলত কি, এটা বললে তোমরা দেখতে বাঙালি থাকবা, কিন্তু বেরানিতে কি হয়ে দেবা, নাস্তিক হয়ে দেবা। তারা ক্লিয়ার বলে দিয়ে গেছে, ম্যাকেল এটা বলছে, লর্ড ম্যাকেল নাম শোনেন নাই, সে এই কথাটা ক্লিয়ার বলছে। আর এক ইংরেজ লেখক উইলিয়াম হান্টার, সে বলছে আমাদের এই সিলেবাস পড়ার পরে তোমাদের ছেলে পেলেরা, তোমরা যে নামাজ পড়া রোজা রাখো, তোমাদেরকে নিয়ে মশকরা করবে, তোমাদেরকে নিয়ে তামাশা করবে, তোমাদেরকে নিয়ে মজা করবে, তোমার বাপের দেবা খারাপ, খামাকা এই 70,000 টাকা খরচ করে একটা গরু কুরবানি করার কোন অর্থ আছে? জীব হত্যা মহাপাপ, এই মহাপাপ করার দরকার আছে? আর এক ইংরেজ লেখক বলে গেছে এইটা, তোমাদের ছেলে পেলে আমাদের সিলেবাস পড়ে তোমাদেরকে নিয়ে মজা করবে, তোমাদেরকে বেকুব বানাবে, এগুলো হইতেছে কিনা? তো ইংরেজ ইংরেজদের সিলেবাস স্কুল কলেজ দ্বারা এটা হইতেছে। সরকার যে শিক্ষার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিছে, সেই শিক্ষার দ্বারা নাস্তিক মুরতাদ, হ্যাঁ, এই তসলিমা নাসরিন পয়দা হইতেছে। দু চারটে বাদ আছে কেন, ওরা ওলামাদের কাছে আসে, ওরা তবলিগে যায়, এই দু চারটে বাদ আছে। কিন্তু আপনি এখানে জরিপ করেন তো, মসজিদ জরিপ করেন, যে কয়টা স্কুল কলেজের ছাত্র আছে এই মহল্লায়, কয়টা স্কুল কলেজের ছাত্র আছে, আর জুমার নামাজে কয়টা আছে? টু পার্সেন্ট হবে, বাকিগুলো আসে নাই, এদের কি হবে? 2% স্কুল কলেজের ছাত্র এখানে থাকতে পারে, 100 মধ্যে 2 জন, বাকিগুলো আসে নাই, ওগুলো দেখে টেলিভিশন নিয়ে বসে আছে, নেট দিয়ে বসে আছে, বসে নাস্তিকদের বয়ান শুনতেছে, শুনে নাস্তিক হয়ে। এই জন্য ছেলেপেলের ব্যাপারে সতর্ক না হলে আপনি মনে করেন আমারটা হবে না, এই মনে করার কোন সম্ভাবনা নেই, যে কোনো মুহূর্তে নাস্তিক হয়ে যায়। এই জন্য মৃত্যু পর্যন্ত তাদেরকে ওলামাদের কাছে আনেন, দিনই মজলিসে আনেন, ইনশাআল্লাহ এই মজলিসের সোহবতে সে ইসলামের উপরে কায়েম থাকবে। এই একটা কথা বললাম, তাহলে নাস্তিক আর মুমিনের পার্থক্য বুঝছেন? মুমিন যখন শুনে যে কোরআন বা হাদিস মাথা নত করে, আর কোনো কথা নেই, আমার যুক্তির দরকার নেই, আর ওরা কি করে, একটা হাদিস খুঁজে বের করে, ওই মা আয়েশার বিয়ের হাদিস, এই টাইপের হাদিস খুঁজে বের করে করে বাল্য বিবাহ অমুক সমুক এই করে নবীদের নামে বিরাট অভিযোগ খাড়া করে।
নয় বছরে বিয়ে করলে তার নামে যদি এত বড় অভিযোগ করা যায়, তাহলে আপনি জাতির পিতার জীবনটা জীবনই তালাশ করেন? জাতির পিতার জীবনই তালাশ করেন? তিনি কত বছর বয়সে ফজিলাতুন নিসাকে বিয়ে করছিলেন? 8 বছর বয়সে। তাহলে নাস্তিক গুলোকে বলেন যে তোমরা বলো, সবাইকে বলো যে আমাদের জাতির পিতা নাউজুবিল্লাহ এই ছিল, ওনার নামে ধর্ষকের সার্টিফিকেট দাও, তারপর দেখো তোমাদের সবগুলো ফাঁসি হয়ে গেছে, তোমরা সব ফাঁসি রাখাবে। ঘোর জাতির পিতা দে, সে 8 বছরের মেয়েকে বিয়ে করছে, আর আমাদের নবী তো উঠে আছে 9 বছরে, আর সেখানে গরজ বেশি, এটা এখানে তো গরজ হয় না। ওইটা ওরকম কিতাবে লেখা আছে, মেয়েরা 9 বছর থেকে 13-14 বছরের মধ্যে সাবালিকা হয়, 9 বছর থেকে 13-14 বছর তখন তার বিয়ে যায়। আরে গাধারা বলবে যে 18 বছর বা 20 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না, তাহলে এই সে বালক হয়ে গেল 14 বছরে, 14 হইতে 18 কত লাগে? আরো 4 লাগে, এই 4 বছর কি করবে? এই 4 বছর তার তো যৌন চাহিদা আছে, মানুষের শরীরে চাহিদা, এর থেকে কেউ মুক্ত না। যারা নপুংস নামর্দ তারা ছাড়া কেউ মুক্ত না, তাহলে 4 বছর সে কি করবে? এটা বলে তারা জেনা ব্যবিচারের দরজা খুলছে, বেশি বেশি জেনা হয়, আর একটার পর একটা গজব আসে, করোনা আসলো, ডেঙ্গু আসলো, এখন আবার বন্যা আসছে, এই বন্যা নাকি দীর্ঘমেয়াদী হবে, এই বন্যা দিয়ে যাবে আর একটা আসবে, এসব কেন হইতেছে? আমাদের অপরাধ গুলোর কারণে হইতেছে, কেন হইতেছে? অটোমেটিক হইতেছে মুসলমানদের অন্যায়ের কারণে, কাফেরদের অন্যায়ের কারণে আজাব আসে না, কারণ খাতায় তো কাফেরদের নাম নেই, স্কুলে একটা খাতা থাকে অনেক ছাত্রদের নাম থাকে, আবার স্কুলের মাঠে দুটো রাখাল গোলমাল লাগাইছে, তো দেখো বিচার দেয় যে দুটো রাখাল গোলমাল করতেছে, সারারা ছাত্র ডাকায়রা কইতে পারে না, সার পায় সারারা, আপনারা ই করেন, হ্যাঁ এই করেন, এদের বিচার করে দেন, তো সারারা কি বলবে? হ্যাঁ ওদের নামই নেই আমাদের খাতায়, কিছু বিচার করবে? আমাদের খাতায় তাদের নাম আছে, তাদের বিচার হবে, ওদের নামই নেই। আল্লাহর খাতায় মুসলমানদের নাম আছে, তারা অন্যায় করলে গজব নাজেল হবে, ভালো কাজ করলে রহমত নাজেল হবে, আর ওই বাকি যারা আছে মুসলমান বাদে সব রাখাল, লন্ডন আমেরিকায় জাপান জার্মান ইউরোপ যা বলেন এগুলো সব রাখাল, রাখালদের কোনো নাম আল্লাহর খাতায় নেই, ওরা এই 60-70 বছর নাসা নাচে যা করে করো, খুব কুন্দাইতে থাকো, তারপর তোমাদের গলা এমন টিপে ধরা হবে রক্ষা জীবন না ছুটতে পারবো না, 60-70 বছর পরে তোমার দাপট এমন ভাবে খর্ব করা হবে যে তোমার কিছুই করার থাকবে না, কাঁদতে কাঁদতে পানি শেষ, চোখের রক্ত আসবে, রক্ত শেষ, সব শেষ। এই জন্য যুক্তির পিছনে পড়বেন না, কোরআন বলছে ইউমিনুনা বিল গায়ব, কি বলছে এটা মুখস্থ করেন, কোরআন বাকারা শুরুতে ইউমিনুনা বিল গায়ব, না দেখে যুক্তি ছাড়া বিশ্বাস করতে হবে, তাহলে আগে শর্ত লাগাইছে, এটা কি নাস্তিকরা করে? এই জন্য ওরা জীবনে হেদায়ত পায় না, জীবনে হেদায়ত পায় না। ওই যত নাস্তিক দেশ আছে ওদের উচ্ছিষ্ট খেতে থাকে, ওরা খেতে ওগুলো ডাস্টবিনে ফেলে ওগুলো খায়, বুঝছেন?
বড় নাস্তিক যেগুলো আছে, আগের পিরিয়ডে তো মন্ত্রী ছিল, এবার তো একটাও মন্ত্রিত্ব পায়নি, বড় বড় নাস্তিক গুলো মন্ত্রী হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে। কি দুটো দূর কি নাম ছিল, একটার নাম ছিল ইদুর, ও ইলু, আমার মনে থাকে না, আমার মনে থাকে ইদুর। এই যুক্তির ভিত্তি প্রথম মখলুকের মধ্যে যুক্তির ভিত্তি প্রথম রাখছিল মিস্টার ইবলিস। কে? আল্লাহ যখন আদমকে সিজদা করতে বলল, সিজদা করছিল? সিজদা করে নাই, উল্টা যুক্তি পেশ করছিল। আল্লাহ আপনি যে হুকুমটা দিলেন, আল্লাহ বললো যে তুমি করো নাই কেন, সবাই সিজদা করলো, ওটা কিন্তু ইবাদতের সিজদা না, সম্মানের সিজদা। ইবাদতের সিজদা না, কিসের সিজদা? তুমি করো নাই কেন? আল্লাহ, এটা আমার যুক্তিতে আসে না, আমার সায়েন্সে আসে নাই। তোমার সায়েন্স কি? সায়েন্স হলো আমার গতি হলো উপরের দিকে, কোন দিকে? আমি আগুনের তৈরি, আমার গতি কোন দিকে? উপরের দিকে। আর আদম হলো মাটির তৈরি, ওর গতি কোন দিকে? নিচের দিকে। কাজে ও হলো আমার থেকে নিচে, কিন্তু আমি উপরে হয়ে নিচে ওয়ালাকে কিভাবে সিজদা করতে পারি? আপনার আদেশটা তো রং হয়েছে, আপনার বলতে হতো যে আদম আমাকে সিজদা করবে। দেখেন আল্লাহকে যুক্তি বুঝাই দিছে, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ বলে উখরুজ, বের হ, বের হ, লাইসা লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে অহংকার করার জায়গা না। তাৎক্ষণিক দরবার থেকে ভিতরে দুপুরে দিলেন। তাহলে যুক্তি তর্ক প্রথম কে কে শুরু করছে? এখন করতেছে নাস্তিক গুলো, কলেজ ভার্সিটির নাস্তিক গুলো, আর এর ফাউন্ডার কে? ইবলিস। ইবলিসের এই যুক্তি কি ঠিক, উপরের দিক গেলে দাম বেশি হয়, নিচের দিক গেলে দাম কম হয়, এদের যুক্তি দিল আল্লাহর সামনে, এই যুক্তি কি ঠিক? ঠিক না। কারণ আপনি এখানে এক খণ্ড স্বর্ণ ছেড়ে দেন, এক খণ্ড তুলাও ছেড়ে দেন, যে দেখেন তো কোনটা কোন দিক যায়। এক খণ্ড স্বর্ণ ছাড়েন, আর এক খণ্ড তুলা, এতটুক করে। তো স্বর্ণ কোন দিক যাবে আর তুলা? তাহলে ইবলিসের যুক্তি অনুযায়ী স্বর্ণ থেকে তুলার দাম বেশি, স্বর্ণ থেকে তুলার দাম বেশি, এই যুক্তি কি হয়েছে? অথবা আপনি আলু কিনতে গেছেন 5 কেজি, তো দোকানদার দাঁড়িয়ে পেলে আলু তুলছে, আপনি চোখের সামনে দেখতে দেন আলুওয়ালা পাল্লা উপরের দিকে, আর বাটখারাওয়ালা পাল্লা অনেক নিচের দিকে। ওকে সাহেব ব্যাগ খুললেন না কেন? ব্যাগ খুলবো তুলে আলুর পাল্লা উঁচা কেন? আপনি জানেন না তোরা উপরে থাকে, এটা মূল্যবান, আমি তো আপনাকে মূল্যবান দিচ্ছি, মানবেন? এই হলো ইবলিসের যুক্তি। আর এই হলো আমাদের জামানার কলেজ ভার্সিটি বড়ুয়া নাস্তিকদের যুক্তি। খবরদার, আপনিও বাঁচেন, আপনার ছেলে মেয়েকেও বাঁচাইতে চেষ্টা করেন, একটু গাফেল হবেন শেষ, একটু গাফেল হলেই কি শেষ। কিছু কোরবানের মাসাইল বলতে চাইছিলাম, কোনটা বলবো, এত ফেতনা, এত ফেতনা। জাকির নায়েক গত ঈদে কইছে
ঈদের সময় তো মহিলাদের ঈদগায় আনতে হবে, এবং যেসব মহিলারা মাসিক অবস্থায় আছে তাদেরও আনতে হবে। এই অস্পর্শ, এই অস্পর্শ মাসিক হলে মহিলাদেরকে কি করতে হবে? কেউ তো আনে নাই। তার হাদিস অনুযায়ী, তার বক্তৃতা অনুযায়ী আপনারা গোনা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর এই দেশে ওয়াজ করছে যে খালি দুই ঈদে আনলে হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ আনতে হবে, মহিলাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আনতে হবে। হ্যাঁ, তা না হলে ওরা মার্কেটে চলে যাবে, হ্যাঁ বাজারে আর মাজারে যাবে, আপনি টাকা দিতে পারবেন না, মসজিদে নিয়ে আসা সব বন্ধ হয়ে দেবে। তো মসজিদে আনার অনুমতি কি এখনো বহাল আছে? যত হাদিস রহিত হয়ে গেছে এইগুলো সে বলবে। এক জামানায় কিন্তু অনুমতি ছিল, তখন পুরুষরাও মশলা জানত না, পুরুষরাও তখন মহিলাদের ঈশায় আর ফজরে আসার অনুমতি ছিল, সেই হাদিস সে বলতে। সাকিব নায়েক কিছু হাদিস জানে কয়েকটা, কিন্তু প্রয়োগ জানে না, অথবা জানে কিন্তু ইহুদিদের টাকা হালাল করার জন্য যেটা বললে ফেরতে হবে ওটা বলে। এই হাদিস কেন বলতেছে? এ দেশে লক্ষ লক্ষ ওলামা নেই, এই হাদিসটা যদি বহাল থাকতো বলা জরুরি হইতো। তা আমি এখানে অন্তত 15 বছর কমপক্ষে আমার মনে নেই, 15 বছর এখানে আমি খতিবগিরি করতেছি, আমি কোনোদিন বললাম না কেন? এই হাদিসটা যদি বলা হাদিস হয় সে তোমার ছাত্র হওয়ার যোগ্য না। আমি 70 বছর দিনের খেদমত করতেছি আপনাদের দোয়ায়, 70 বছর, আর সে এখন ময়দানে আসছে, আসে এইসব কথা বলতেছে। এক জামানে অনুমতি ছিল, পরে নিষেধ হয়ে গেছে। উম্মে হুমায়ত নামে একজন মহিলা সাহাবি নবীজিকে বলল, হুজুর আমার দিল চায় আপনার পিছনে নামাজ পড়ি, মসজিদে নববীতে নামাজ পড়ি, পারমিশন দেন। নবীজি দিলেন না। উম্মে হুমায়ত, মনে করে রাখেন, উম্মে হুমায়ত, নবীজি পারমিশন দিলেন না। এখন আর পারমিশন নেই, আমার পিছনে আমার মসজিদে নামাজ পড়া থেকে তোমার ঘরের ভিতরে অন্দর মহলে নামাজ পড়ার সব বেশি। নবীজি পারমিশন দিলেন না। নবীজির এতেকালে পরে মহিলারা দল বাঁধে মা আয়েশার কাছে গেল, কার কাছে? মা আয়েশার কাছে গেল। আমরা নবীজির জামানায় মসজিদে দেখতাম, এখন আবু বকর ওমর ওনারা যেতে দেয় না, আপনি একটু বলে দেন, আপনি তো মুরব্বী, আপনার কথা তো ফেলতে পারবে না, আপনি একটু বলে দেন। কাকে ধরলো? মা আয়েশা, উম্মুল মুমিনিন আয়েশা। উনি বলেন, তোমাদের এখন যে অবস্থা, তোমাদের যে সাজগোজ আমি দেখতে পাইতেছি, এইটা যদি রসূলুল্লাহ দেখতেন তাহলে আরো কঠোর ভাবে নিষেধ করতেন, কোন অনুমতি এখন হইতে পারবে না। তোমাদের অবস্থা, তোমার মসজিদে, আরে বাজারে তো পারবেই না, শপিং মলে তো পারবেই না, মসজিদও আসতে পারবে না, আমি ওগুলো অনুমতি দিচ্ছে না, ওগুলো হারাম। তো মা আয়েশা অনুমতি দিলেন। এরপরে চার খলিফার কথা রসূলুল্লাহ বিশেষ ভাবে বলে গেছেন, কয় খলিফা? এদের কথা তোমরা মানবা। চারু খলিফার পিরিয়ড দেখেন, সময়টা দেখেন, চারু খলিফার সময়টা দেখেন, তাদের জামানা দেখেন, তাদের জামানায় কোন মহিলা মসজিদে আসছে কিনা? আসছে? হয়তো ওমরে ফারুক এরকম পাথর নিয়ে লোক বসায় রাখত মসজিদের গেটে, লোক নিয়োগ করছিল, কোন মহিলা যদি মসজিদে ঢুকতে লাগে ওই পাথর মেরে ভাগাই দিবে। আমাদের সেক্রেটারিকে বলতে দিই, আপনি ওই পাথর দিয়ে লোক বসায় রাখবেন, কোন মহিলা ঢুকতে লাগলে
ওই পাথর মেরে ছোট ছোট পাথর ভাগাই দিতে। তো চায়ের খলিবার কেউ মহিলাদেরকে মসজিদে আসতে দিল না। রসুলের মৃত্যুর পরে 100 বছর পর্যন্ত সাহাবারা বেঁচে ছিল, 100 বছর। এই 100 বছর মধ্যে কোন একজন সাহাবী মহিলাদেরকে মসজিদে আসতে দেয় নাই। তাহলে কি এখন জায়েজ আছে? জায়েজ আছে? একটা মহিলা যেন এখানে ঢোকে, এখানে সাজিয়ে গুছে, আপনাদের একটারও নামাজ হবে? একটা মহিলা যদি সাজগোজ করে আসে, আচ্ছা সোজা পয়লা কাতারে চলে আসে, হ্যাঁ উজু ভেঙে দেবে না, উজু বিল্লাহ মিন যালিক। তাদের ইমামতি করার অনুমতি দেওয়া হয় নাই, মহিলা যদি ইমামতি করে কি হবে, অবস্থাটা কি হবে? এটা স্বাভাবিক আকর্ষণ, আল্লাহ সৃষ্টি করছে। এই আকর্ষণটা না হলে আজকে দুনিয়া টিকে থাকতো না, বুঝছেন না? এই যারা সমকামী, আমি বলছিলাম এদেরকে একটা দেশ দিয়ে দেন যে 20 বছর পরে যে দেখেন ওই দেশে কোনো মানুষ নেই, সব শেষ, কোনো মানুষ নেই, আউটপুট নেই, কোনো মানুষ নেই, শেষ। কাজেই এটা আল্লাহ নিয়ামত, এটা আকর্ষণ। তো ঢেকে রাখলে আকর্ষণটা ঠিক থাকে, খোলা হলে আকর্ষণ ঠিক থাকে না, আকর্ষণ। এই হাদিসটা জাকির নায়েক না আজহারি এটা খুব শোনাই দিছে, আপনারা 5 অক্ত মহিলাদেরকে মসজিদে আসতে দিবেন, তাহলে তারা আর বাজারে যাবে না। আর যা স্বামী নেই এতে যাবেই বোরকা পরে, যে মহিলা স্বামী নেই সে তো বোরকা পরে যাবে, শরীয়তে অনুমোদিত বোরকা পরে যাওয়া অনুমোদিত। তো এটা মসজিদে আসতে দিলে কি হলো? এই ওয়াজটা করতেছে। এই হাদিস কি এখনো বহাল আছে? যত হাদিস বহাল নেই, একসময় ছিল পরে বাতিল হয়ে গেছে, এই হাদিস গুলো বলে বলে ফেতনা সৃষ্টি করে সমাজের মধ্যে, কি করে ফেতনা সৃষ্টি করে। এই হলো আজহারি সাহেবের ওয়াজ। আর আপনারা কইতেছেন হুজুর তার বয়ান শুনে কত লোক যে নামাজি হয়ে গেছে, নামাজি হয়েছে না গোমরা হয়েছে আপনি কি বুঝবেন? হাজার লোক গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে তার বয়ান শুনে। এক পীরজাদা দাবি করলো আমি পীরজাদা, পীরজাদা বোঝেন না, পীরের ছেলে, উনি খুব জনপ্রিয় বক্তা, উনি কেবল কেবল আসছেন, দু একটা ভুল তো হবেই, আমাদের এত বাড়াবাড়ি করা ঠিক হয় নাই, দু একটা ভুল তো হবেই, সব বলতে বলতে ঠিক হয়ে যাবে। কিন্তু এই পীরজাদা বুঝলো না, এর ধ্যান ধারণাই উল্টা, এর চিন্তা চেতনাই কি উল্টা, এর চিন্তা চেতনা হলো আহলে হাদিসের চিন্তা চেতনা। এই চিন্তা চেতনা নিয়ে যে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে, সে ওয়াজ করতে করতে ঠিক হয়ে যাবে, এইগুলো বেশি করে বলবে সে ঠিক হবে না, এরকম রহিত হাদিস গুলো বলবে। তো পীরজাদা কি কইলো? ও তার এক আস্থা বেকুব, এ কোনোদিনও ঠিক হবে না, এর চিন্তাই তো ভুল, এর চিন্তা চেতনাই ভুল, এর আকীদাই ভুল, এ আহলে হাদিসের মতবাদ এবং জামাত শিবিরের মতবাদ প্রসার করে, এবং সে ওয়াজে বলে যে সাইদের মতো বড় কোনো আলেম নেই, দেলোয়ার সাইদের মতো বড় কোনো আলেম নেই। এত বড় আলেম হইতে গেল কেন? দাঁড়ে জেলখানা রাখা হলো, এত বড় আলেম হওয়ার দরকারটা কি? সে যদি আলেমই হইতো তো মওদুদের মতবাদ প্রচার করতে গেল কেন? মওদুদ তো গোমরা, মিস্টার মওদুদ গোমরা, তার মতবাদ যে প্রচার করে বেড়ায় সে কোন আলেম? আলেম হলে তোমার এলেম থেকে বয়ান করো, তোমার এলেম থেকে বয়ান করো, তুমি আর একজনটা বলতে গেছো কেন?
সাইদিন তো নিজের আসমারে না, সে মওদুদদেরটা বলে বেড়ায়, তাতে সাহাবীদের সমালোচনা হয়। আর সাহাবীদের সমালোচনা করলে তার হয় যাবজ্জীবন জেল হবে, না হয় ফাঁসি হবে, বা কোনো গজব নাজিল হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো এই আর এক ফেতনা আজহারি, এর চিন্তা চেতনাই ভুল, চিন্তা চেতনাই ভুল, এর কোনো অর্থ না জায়েজ নেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। তো এখন থেকে কোরবানির তৈরি শুরু করে দেন। জিলহজ মাস শুরু হয়ে গেছে না, আজকে কয় তারিখ? 2 তারিখ। এই মাসের প্রথম 9 দিন যদি কেউ রোজা রাখে, এক একটা রোজার বদলে 1 বৎসর রোজা রাখা সওয়াব হয়, 1 বৎসর। এবং এক একটা রাত ইবাদত করলে এক একটা শবে কদরের সমান, শবে কদর। এর এক একটা রাত এখান থেকে 9 তারিখ পর্যন্ত এক একটা রাত ইবাদত করলে শবে কদরের মতো। আর 9 তারিখ তো আরো ফজিলত। 9 তারিখে যদি কেউ রোজা রাখে, আল্লাহর হাবিব বলছেন তার পিছনের 1 বছর সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। পিছনের 1 বছর সামনের 1 বছর, তাহলে বোঝা গেল আপনি অন্তত 1 বছর হায়াত পাবেন, আর না এই গুনাহটা মাফ হবে কেমনে? এর ভিতরে ইঙ্গিত আছে যে আপনি 1 বছর বাঁচবেন। এত ফজিলত আল্লাহ কোন নফল রোজা নেই। মহরমের 10 তারিখ একটা রোজা আছে, আশুরা রোজা, সেখানে পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে। পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে, 2 বছর না। কিন্তু এই 9 তারিখের রোজা দ্বারা কি হবে? 2 বৎসরের গুনাহ মাফ হবে। সবাই নিয়ত করেন 9 তারিখে রোজা রাখার। এবার 9 তারিখ সকাল থেকে তাকবীরে তাসহীহ পড়তে হবে, সবাই জামাতে পড়েন, একা পড়েন, পুরুষ হন, মহিলা হন, সবাইকে কি করতে হবে? একবার, 3 বার পড়ে দিয়ে না ভুল, 1 বার পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজে পড়ে সবার জন্য, পুরুষরা আওয়াজ করে, মহিলারা আসতে, এই একে বলে তাকবীরে তাশরিক। এটা পড়তে হবে 13 তারিখ আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত পড়তে হবে। 9 তারিখ রোজার কথাও বললাম, এবং 9 তারিখ ফজর থেকে তাকবীরে তাশরিক পড়ার কথা বললাম। ইমাম সাহেব ভুলে গেলে আপনারা মনে করাই দিবেন, আপনার কেউ জোরে পড়ে উঠলে তো হলো, আপনার কেউ জোরে পড়ান, সবার মনে পড়ে দেবেন। তাহলে আমি আজকে সংক্ষেপে আপনাদেরকে 9 তারিখ পর্যন্ত নিয়ে গেলাম। কোন পর্যন্ত নিয়েছি? 10 তারিখ থেকে কি করতে হবে? হ্যাঁ, ঈদের নামাজ পড়তে হবে, কুরবানি করতে হবে, হ্যাঁ, চামড়া বিলি করতে হবে, আরো যা যা আছে 10 তারিখ থেকে, এগুলো আর একটা জুমরা আমরা পাইতেছি না, আল্লাহ তাআলা তৌফিক দিলে এই 10 তারিখেরটা ওই জুমাতে বলা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সুসংবাদ, আপনাদের দোয়ায় আমাদের মসজিদের 3 তলার ছাদ হয়ে গেছে, 3 তলার ছাদ ঢালাই হয়ে গেছে। এখন আপনাদের যাদের এখনো দেওয়া হয় নাই, তৌফিক আছে কিন্তু দেন নাই, তারা দয়া করে শরীক হন, অনেক টাকা ঋণ রয়ে গেছে। কারণ টাকা পয়সা আর কি হবে, সব ব্যাংকে পড়ে থাকবে, আপনি রাস্তার মধ্যে পড়ে থাকবেন, টাকা ব্যাংকে পড়ে আছে আর আপনি রাস্তার মধ্যে মরে পড়ে আছে। করোনায় তাই হইতেছে না, কি হবে? এই জন্য সাথে করে নিয়ে যান। সাথে করে নেওয়ার তরিকা হলো এই মসজিদ মাদ্রাসা সাহায্য করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Oh.
ha 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 ha